ডোনাল্ড জি মিচেল বলেছেন, অসুস্থতা আসে ঘোড়ায় চড়ে আর যায় পায়ে হেঁটে। এই কথাটির সত্যতা আমরা খুঁজে পাই যে কোনো অসুস্থতায়। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছে এসটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ঘাড় ও কাঁধ ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো ঘাড় এবং কাঁধ ব্যথার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। যে সমস্ত সাধারণত রোগীরা যে সমস্ত কমপ্লেইনগুলো নিয়ে আসে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে একজন দর্শক ইতিমধ্যে আমাদের সাথে ইউটিউবে সংযুক্ত হয়েছেন, আনোয়ার। তিনি লিখেছেন, আমার হাতের হাড় ভেঙে গিয়েছে এক মাস আগে, হাত বাঁকা হয়ে আছে, কি করব? ধন্যবাদ। আসলে যে কোনো ফ্র্যাকচারে পড়ে এটা অনেক কারণে, যদি আমরা বলি ম্যাল ইউনিয়ন, ম্যাল মানে হচ্ছে ভুলভাবে ইউনিয়ন, যদিও মানে জোড়া লাগে, তো ম্যাল ইউনিয়ন থেকে অনেক সময় বাঁকা হতে পারে, তবে সেটাও কিন্তু কারেকশান করা সম্ভব। এখন ম্যাল ইউনিয়ন বিভিন্ন রকম হতে পারে, একটা হচ্ছে অতিরিক্ত ম্যাল ইউনিয়ন হতে পারে, আর একটা হচ্ছে অল্প ম্যাল ইউনিয়ন হতে পারে। যদি অতিরিক্ত একেবারে বেশি হয়ে যায় তাহলে একটা মানুষের কিন্তু মানে পরবর্তীতে বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে, বা কাজকর্মে তা বা হাতের যে ফাংশনাল ইউজ বলি আমরা সেগুলো করতে অসুবিধা হবে, তো সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে। বাট যদি মানে অত ম্যাল ইউনিয়ন না হয় বা খুব মাইল্ড টাইপ ম্যাল ইউনিয়ন হয় তাহলে এটাকে কিন্তু বিভিন্ন রিহ্যাব থেরাপি করতে হবে। রিহ্যাব ফিজিও করলে এক্সারসাইজের মাধ্যমে এটা কিন্তু কারেকশন করা সম্ভব। এবং এই ক্ষেত্রে আমরা লিখেছেন যে এক মাস আগে তার হাতটা ভেঙে গিয়েছিল, তাহলে এখনো এটা করা সম্ভব? এখনো এটা করা সম্ভব, করলে ভালো হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে। সাধারণত হাত যদি ভেঙে যায় এবং অপারেশন হলো, জোড়া লাগলো, এই ক্ষেত্রে কত তাড়াতাড়ি আসলে ফিজিওথেরাপিটা স্টার্ট করা উচিত? ফ্র্যাকচারের ক্ষেত্রে যখন কোনো আপার লিম এবং লোয়ার লিম বিভিন্ন রকম আছে, মানে আমরা লোয়াল মানে নিচের এক্সট্রিমিটিগুলো দেখা যায় যে ইমোবিলাইজ অবস্থায় থাকে, প্রায় ধরেন দেড় দুই মাস পর্যন্ত রাখতে হয়, আর উপরের অংশটা এক দেড় মাস পর্যন্ত রাখতে হয়। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে যেদিন থেকে তাকে মোবিলাইজ করা দেওয়া হলো বা ফ্রাস্টারটা খুলে দেওয়া হলো, বা যদি ফ্র্যাকচার ছিল সেটাই আপনার জোড়া লাগিয়ে দেওয়ার পরের থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মোবিলাইজ শুরু করতে হবে। এবং অনেক ক্ষেত্রে আমরা প্লাস্টার অবস্থায় রোগীদেরকে মোবিলাইজ করাই। সাজেস্ট কারো হয়তো আপনার রিস্ট জয়েন্ট ভেঙে গিয়েছে, তো রিস্ট জয়েন্টে যদি রিস্ট টু এলবো পর্যন্ত হয়তো আপনার 90 ডিগ্রি করে ফ্ল্যাকশন করে প্লাস্টার করে দেওয়া হয়, কিন্তু তার শোল্ডারের আমরা কিন্তু ডিউরিং ওই ইমোবিলাইজ অবস্থায় কিন্তু শোল্ডারের ব্যায়াম করতে বলি, হাতের আঙ্গুলের ব্যায়াম করতে বলি। এতে কি হয়, তার সার্কুলেশন বাড়ে, হিলিং প্রসেসটা দ্রুত হয় এবং কমপ্লিকেশনগুলো কমে যায়। যে কোনো প্লাস্টার বা মুভি যখন ইমোবিলাইজ অবস্থায় থাকে বা আপনার স্ক্রু প্লেট দিয়ে আটকানো থাকে বা যে কোনোভাবে, তখন কিন্তু মাসেলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতাটাকে এড়ানোর জন্য আমরা শুরুতেই, ইভেন কি বিফোর সার্জারি বা বিফোর প্লাস্টারও, আমরা রোগীদেরকে বিভিন্ন প্রকার রোগী টু রোগী কন্ডিশন অনুযায়ী আমরা বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন থেরাপি প্রোভাইড করে থাকি। এবং অপারেশন বলেন বা প্লাস্টার খুলে দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনাকে রিহ্যাবিলিটেট করতে হবে। যদি না করা হয় তাহলে হাত হোক বা অঙ্গটা কিন্তু ফাংশনাল হবে না, মাসেল দুর্বল থাকতে পারে, জয়েন্ট ফিক্সড হয়ে যেতে পারে, জয়েন্ট অনেক সময় একেবারে টোটালি আমরা বলি স্টিফনেস হয়ে যেতে পারে, মাসেল অ্যাট্রোপি বা শুকিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এই মানে পোস্ট অপারেটিভ ওই অঙ্গের কোনো দাম থাকে না, বা সে ওই হাত বা পায়ের কোনো ব্যবহার করতে পারে না। তো যত দূর সম্ভব এই জাতীয় সমস্যা হওয়ার সাথে সাথে অবশ্যই একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ বা এই জাতীয় স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে। আমাদের সাথে আরও একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন, জেসমিন আক্তার লাকি, আমি দাঁড়ালে গোড়ালি ব্যথা করে এবং ফুলে যায়, কি করব? আচ্ছা, গোড়ালি ব্যথা নিয়ে আমরা কিন্তু অনেক বলেছি। একটা হচ্ছে একেবারে যদি তলায় ব্যথা হয় হিলে,
নিচে সেটা হতে পারে যখনই কোনো রোগী দাঁড়াবে বা ঘুম থেকে উঠে পাটা ফেলতে গেলে বা আমরা যে বসে আছি হাঁটতে গেলে শুরু হলো ব্যথাটা হুম হুম তো এটা মোস্ট অফ দা কজেস অফ প্ল্যান্টার ফ্যাসাইটিস বাট যদি অ্যাঙ্কেল হয় মানে গোড়ালি না উপরে যে অ্যাঙ্কেল জয়েন্টটা ব্যথা করে এবং ফুলে যায় হুম হুম তাহলে বুঝতে হবে ওনার অন্য কোনো সমস্যা থাকতে পারে যেমন বিভিন্ন আর্থ্রাইটিস রোগ হতে পারে বা আর্থ্রাইটিসই বেশি কমন আমরা পেয়ে থাকি আর যেহেতু ফুলে যায় আর্থ্রাইটিসে ফুলে যেতে পারে বা ফুলে যাওয়াটা এনাদার রোগ হতে পারে বা আর ওই গোড়ালির ব্যথাটা এনাদার রোগ হতে পারে আচ্ছা এখন গোড়ালি ব্যথার সাথে দুইটা একসাথে সাইমুলটেনিয়াস আসতে পারে অ্যাট এ টাইমে হুম হুম যেমন গ্র্যাভিটেশনাল ইডেমা হয় অনেকের অনেকক্ষণ যদি কেউ বসে থাকে অনেকক্ষণ বসে থাকলে বা বা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে থাকলে এটা হয় যে পাটা ফুলে যেতে হুম পারে হুম গোড়ালি ফুলে যেতে পারে আর যদি ওই জোড়াটা এমনিতেই কোনো রোগে আক্রান্ত থাকে যেমন আর্থ্রাইটিস বলেন বা অন্য কোনো যে কোনো সার্কুলেটরি ডিসঅর্ডার থাকতে পারে তা থেকে ব্যথা বেদনা হতে পারে ফুলে যেতে হবে পারে তো এই ক্ষেত্রে আমি প্রাথমিক যেটা বলতে পারি রোগী পাটা যখন ঘুমাবে বা রাতে শুয়ে থাকবে বা একটু রেস্ট নিয়ে বা যখন বসে থাকবে একটু উঁচুতে রাখতে পারে হুম হুম 1 ঘন্টা আধা ঘন্টা মাঝে মাঝে একটু পায়ের পাতাটা নাড়াতে পারে এগুলা ফুলা এবং তাকে রিহ্যাবিলিট করতে হেল্প করে আর পাশাপাশি উনি রিহ্যাব ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখাইতে পারে এবং পায়ের তলার ক্ষেত্রে কিন্তু শুধু মানে উনি না প্রত্যেকটা মানুষকেই সফট জুতা হুম হুম ব্যবহার করতে হবে এটা নিয়ে কিন্তু আমি বারবার হুম সবাইকে হুম বলছি অনেকে বাসায় কিন্তু জুতোই ব্যবহার করে না বাসা খালি খালি পায়ে পায়ে হাঁটে হাঁটে এটা হ্যাঁ করা উচিত না এটা হচ্ছে অবৈজ্ঞানিক কারণ আমাদের যে ফ্লোরগুলো আছে প্রত্যেকটা ফ্লোর কিন্তু হার্ড সারফেস হুম হুম যারা গ্রামে একেবারে মাটির ঘরে থাকে মাটির ঘর মনে হয় আছে বলে আমার কাছে মনে হয় না মাটির ঘর থাকলেও ফ্লোরটা পাকা থাকে বাংলাদেশে হুম হুম তো সেই ক্ষেত্রে সবাইকে সফট সোলের জুতা ব্যবহার করতে হবে না হলে এই যে পায়ের তলার বিভিন্ন প্রকার সমস্যা যদিও সমস্যাগুলা লাইফ থ্রিটেনিং না বা তাকে একেবারে বিপদে পড়ে যাবে বা রুগী হুম হুম মানে অনেক খারাপ হবে তা না কিন্তু সে কষ্ট পাবে তার ডিস্টার্ব হবে হুম হুম কাজে ডিস্টার্ব হবে চলাফেরায় ডিস্টার্ব হবে ব্যথা বেদনায় ভুগবে এই জন্য খুব ইজি হয় সবাই জুতা কেনার সময় দেখে শুনে সফট সোলের জুতা ব্যবহার করবে এবং নরম জুতা হার্ড জুতা ব্যবহার করবে না আর যদি প্রফেশনাল ইউজ করতেও হয় সেই হুম হুম ক্ষেত্রে আমরা অনেক সময় জুতায় আমরা হিল কুশন দিয়ে দিই বা ইনসোল ফুল ব্যবহার করতে পারে এটা ডাক্তারের পরামর্শে এই জাতীয় কিছু অর্থোসিস মানে আমরা দিয়ে থাকি যেগুলো কাজের ক্ষেত্রে অনেক সময় লাগে যেমন আমাদের অনেকে সেফটি শু ইউজ করে হুম হুম বা প্রফেশনালি তাকে হয়তো এই জুতাটা ব্যবহার করতে হয় বিভিন্ন বাহিনীর লোকজন আছে বা অনেক সময় বিদেশে যারা থাকে এমন একটা কাজ করে যেখানে তাকে স্পেশাল জুতা ব্যবহার করতে হয় তো ওই জুতা থেকে অনেক সময় ইঞ্জুরি হতে পারে আচ্ছা তখন আমরা ওই তার জুতা কারেকশন করে দিই তলাটা হয়তো আমরা আর্টিফিশিয়াল কিছু লাগিয়ে দিই বা ইনসোল ফুল কিনতে পাওয়া যায় এগুলা হুম হুম বিভিন্ন বিভিন্ন মেটেরিয়ালস সিলিকন টাইপ সাবস্টেন্স এগুলা ইউজ করতে পারে তাহলে অনেক ক্ষেত্রেই কারেকশন করা সম্ভব আর বাসায় কিন্তু ওই যে খালি পায়ে হাঁটার যে কথাটা বললেন, এটা কিন্তু অনেকে একটু আরাম লাগার জন্য বা যে বাসায় খালি পায়ে হাঁটতে ভালো লাগে অনেকেই কিন্তু এটা করেন, সেটা হ্যাঁ না করে তাহলে সিম্পল একটা নরম স্পঞ্জ টাইপের হ্যাঁ বা নরম স্পঞ্জ জুতা স্পঞ্জ বা এই জাতীয় যে কোনো তা ওনাদের মতো করে এত দামি জুতা তো বাসায় কেনার হ্যাঁ দরকার নেই বাট সেটা জুতাটা একটু সফট হইতে হবে তো অনেকে দেখা যায় আবার রাবারের জুতা কিনে নিয়ে আসে বা প্লাস্টিকের মনে করে সফট আসলে না ওগুলো আবার হার্ড হয়ে যায় একটু ভিজলি এগুলা কিন্তু হার্ড হয় আচ্ছা তো দেখে শুনে জুতাটা একটু কিনতে হবে আর কি জুতা তো মানে প্রচুর কোম্পানি আছে হুম হুম দেখে শুনে জুতা ব্যবহার করলে এটা ভালো আর একটা হচ্ছে জুতার আর একটা জিনিস আমি দেখেছি মাপের একটা ব্যাপার আছে হুম জুতা হয়তো লাগবে তার 8 সাইজ হুম সে কিনছে 7 সাইজ কোট আচ্ছা 8 মানে একটা টাইট ফিট জুতা পরে বা গোড়ালি বের হয়ে থাকে হুম হুম পিছনে এটা করা যাবে না জুতার সাইজ 1 সাইজ বড় কিনতে হবে আচ্ছা এক সাইজ বড় কিনলে তাতে তাহলে জুতার যে পারপাসটা আমরা বলি যে যে উদ্দেশ্যে জুতা পরা সেটা সার্ভ হবে না হুম হলে শুধু শুধু জুতা পরা উল্টা আরো ব্যথা তৈরি করা গোড়ালি আচ্ছা বের হয়ে থাকলে গোড়ালির উপরে প্রেশার পড়ে ইঞ্জুরি হয় পেইন হয় এবং জুতার কিনারের সাথে গোড়ালির একটা ইঞ্জুরি হয় অলওয়েজ তো এই থেকে কিন্তু ব্যথা বেদনা ডেভেলপ করতে পারে আর আপনি যেটা বলছেন এটা হ্যাঁ আমি প্রায় রুগী পাই বলে স্যার মাথা গরম হয়ে যায় হুম পা হুম জ্বালা পড়া করে হুম হুম তালু জ্বলে অনেক সমস্যার কথা বলে যার কারণে জুতা ব্যবহার করে না তো সেই ক্ষেত্রে ওই জুতারও বিভিন্ন প্রকার ইয়ে আছে যেমন কিছু জুতা দেখবেন একটু উঁচা নেচা থাকে খুব সফট পাওয়া যায় ওগুলো কিন্তু অনেকাংশে এই জাতীয় সমস্যাটাকে মিনিমাইজ আচ্ছা করে আর জ্বালা পোড়াটা হয়তো কোনো অন্য কোনো রোগ থাকতে পারে বা ডিজিজ ডিসঅর্ডার থাকতে পারে যেমন ডায়াবেটিস রুগীদের মনে হয় যে হুম পায়ের হুম তলায় কিছু নাই মানে অবশ ভাব তো
তো ডায়াবেটিস কারেকশন করা, পায়ের ব্যায়াম করা, এগুলো করতে হবে। আবার পাশাপাশি কোমরের ব্যথা রোগীর পায়ের তলায় এই জাতীয় সমস্যার কথা বলতে পারে, তো সেটা তো তার অন্য কোনো রোগ থাকতে পারে, সেটাকে কারেকশন করা। আর যতদূর সম্ভব আর কি, এটা না হলে হচ্ছে এই জাতীয়, এই যে রুগীরা প্রায় আমাদের কাছে আসে, যে আমরা এই রুগীদেরকে অত সিরিয়াস রুগী নেই না, কিন্তু তার কাছে অনেক সিরিয়াস, যে সেটা ভুগতে থাকে, কিন্তু একটা সিম্পল ম্যাটার, জাস্ট জুতা কারেকশন করলেই ঠিক হয়ে যায়। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি নওগাঁ থেকে বলছিলাম, শামসুর রহমান, বয়স 57 বর্ষ। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার ওই যে PLI-কে 2018 সালে অপারেশন করা আছে। আচ্ছা, এটা আমি ওই ঢাকাতেও দেখাইছিলাম, কিন্তু এখানে বলছিল যে খুব রিক্স এই অপারেশন, তিনটা ডিস্কের প্রবলেম আমার হুম হুম বলছিল আর কি। আমি ওই শেষে ইন্ডিয়ায় গেলাম, অপারেশন করছি, কিন্তু এখনো আমার ওই ব্যথাটা আছে, ব্যথা করে। আর নর্মালি আমি হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না। হাঁটতে কি সমস্যা হয়? সমস্যা দাঁড়ালেই সমস্যা, দাঁড়ালে ব্যথা করে এবং হাঁটলে ব্যথা করে, আচ্ছা, এই অবস্থা এখন। তো এখন কোনো কিছু আমার কি করণে আছে কিনা? আচ্ছা, আপনার অন্য কোনো রোগ আছে কিনা, সাজেস্ট না ডায়াবেটিস না, বা ডায়াবেটিস প্রেশার এগুলো কোনো কিছুই নেই। আপনার আপনার পেশা কি, আপনি কি করেন? আমি শিক্ষকতা করি। টিচার, আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। শেষে PLID, এটা তো আপনার একটা মোটামুটি একটা মারাত্মক ডিজিজ। হ্যাঁ, প্রায় আমরা রোগী পাই PLID জনিত জটিলতা, অনেক সময় পা অবশ হয়ে যেতে পারে, প্রস্রাব পায়খানা ইনকন্টিনেন্সি হয়, বা ব্যথা বেদনা তীব্র হয়, এমন যে কোনো মানে দুর্বিষহ জীবন হতে পারে। এটা পায়ের গোড়ালির ব্যথার চেয়ে অনেক খারাপ একটা ডিজিজ এবং প্রবলেম। তো এই জিনিসটা আসলে একটা কথা আমি বলি সবাইকে, যে অপারেশন করুক বা ফিজিওথেরাপি করুক বা ওষুধ খাক বা নিয়মকানুন যাই কিছু করুক না কেন, বা ব্যায়াম যাই করুক না কেন, এই রুগীদেরকে কোমরের, স্পেশালি PLID যদি কোমরে হয়, কোমরের আর্গোনমিক্যাল রুলস মানতে হবে। মানে এই জিনিসটা সবাই মানে খেয়াল করে না বা এদিকে মনোযোগ দেয় না। রুগীরা সবাই কেবল চেষ্টা আছে, স্যার দুইটা ট্যাবলেট দিবেন বা একটা ব্যায়াম দিবেন, আমি যেন ভালো হয়ে যাই, কিন্তু উনি যে রোগটা তৈরি করেছে, এই রোগটা ওনাকে আমি বলবো ইকোনমিক্যালি অনেক একটা মানে বড় রোগ, আর্থিকভাবে একটা বড় রোগ, কিন্তু একটা ব্যায়াম বা একটা ট্যাবলেট খেয়ে রোগ যাবে না। এই জন্য বসা, কাজের ক্ষেত্রে, সামনে ঝুঁকার ক্ষেত্রে, এই যে জিনিসগুলা কিন্তু অনেক আমাদের, আরো আমার মনে হয় মানে যে কারণগুলোর জন্য এই এই রোগগুলা প্রবলেমটা হয়ে হচ্ছে থাকে, এই রোগটা হয়, সেই কারণগুলো আসলে আমাদের, অ্যাড্রেস করতে হবে, হ্যাঁ, সেই এবং কমিয়ে কারণগুলোকে, ফেলতে হবে, না হলে এই যে উনি অপারেশন করেছে রেজাল্ট আসতেছে না। সেদিকে মনোযোগটা বেশি দিতে হবে। হ্যাঁ, এখন রেজাল্ট আসতেছে না, ওনার ব্যথা বেদনা রয়ে গিয়েছে। তো এই জিনিসটা আমরা মনে হয় আমাদের পাঠ্যপুস্তকে যদি ইনক্লুড করতে পারি, অন্তত যে বসার নিয়ম বা আরো, আমি জানি না জুনিয়র লেভেলে থাকতে পারে, বাট এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে বা টিচারদেরকে ট্রেনিং দিয়ে বুঝাই দিতে হবে বাচ্চাদেরকে, ছোটকাল থেকে গ্রো হ্যাঁ, করবে যে জিনিসটা বসার ক্ষেত্রে। এই যে গত 1-2 বছর ধরে যে করোনাকালীন সব বাচ্চা কিন্তু আস্তে আস্তে কিন্তু ফিজিক্যালি এই জাতীয় প্রবলেম তৈরি হচ্ছে, কারণ বাসায় থেকে থেকে এটা হচ্ছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আর আপনার এইটা আমি বলবো, আপনি একটু ট্রাই করেন নিয়মিত হালকা সাঁতার দেওয়া। সাঁতার দিতে আমি বলি অনেক ইচ্ছা মতো কেবল সাঁতরা, এটা করা যাবে না। জাস্ট একটা রাউন্ড দিলেন, বাটারফ্লাই বলেন বা চিত হয়ে বা উপর হয়ে, আপনি যে আপনার মতো করে একটা দুইটা রাউন্ড দিলেন যদি সম্ভব হয়, এটা অনেকাংশেই কমে আসবে। আর আপনার এটা যেহেতু এখনও ভালো হচ্ছে না, আপনি একজন ভালো বাত ব্যথা এবং রিহ্যাব ফিজিও বা রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসকের শরণাপন্ন হন। যদি এখনও ভালোভাবে রিহ্যাবিলিটেশন বা রিহ্যাব ফিজিওথেরাপি চিকিৎসা করা যায়, সেক্ষেত্রে আপনার অনেক উপকারে আসবে, হয়তো এটা অনেকাংশে কমে আসবে। আর আর্গোনমিক্স যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি, বসা, চলা ফেরা, কাজকর্ম, এগুলো একটু ট্রাই করে নিজে একটু স্টাডি করবেন যে আসলে কোন জায়গাটা আপনার ভুলটা হচ্ছে, যেটার কারণে সমস্যাটা সমাধান হচ্ছে না। অ্যাকচুয়ালি এই যে মানে কেন হচ্ছে এই বিষয়টা আমাদের সবার আগে জানা উচিত। যে কথাটা আপনি বললেন যে বাচ্চাদের ব্যাপারে, আমার মনে হয় এখানে যদি টিচারদের একটা কিন্তু বড় ভূমিকা আছে, আর বাচ্চারা অবশ্যই, টিচারদের কথা অনেক শোনে, মানে খুব হুম, মন দিয়ে শোনে, সুতরাং যদি তারা একটু ওরিয়েন্ট করে যে ক্লাসে কিভাবে বসবে, বসাটা কিরকম হওয়া উচিত, মানে যেন ভবিষ্যতে তার এই ধরনের বড় ধরনের প্রবলেমগুলো না হয়। হ্যাঁ, এবং এগুলা নিয়ে আসলে আরো বেশি সচেতনতা দরকার, ট্রেনিং দেওয়া দরকার,
এবং এটা হচ্ছে বিভিন্ন টিচারদের যে ট্রেনিং গুলো হয়, টিচিং যে মেথডের যে ট্রেনিং গুলো হয়, সেই ক্ষেত্রে মনে হয় যে আমাদের মতো স্পেশালিস্টকে, যে যে প্রত্যেক লেভেলই তো ডাক্তাররা আছেন, যদি কিছুটা ওনাদেরকে সচেতন করা যায় তাহলে কিন্তু ওনারা বাচ্চাদেরকে এটা কারেকশন করতে পারবে, অন্তত মাথায় দেওয়া, মাথায় যে তুমি এইভাবে চলো না হলে তোমার এই জাতীয় সমস্যা হতে পারে, ভবিষ্যতে হতে পারে। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম সাইদ, বয়স 37, বাড়ি ময়মনসিং। জি, আমার সমস্যা হলো গত 1 বছর ধরে আমার ডাইন হাত অবশ হয়ে আছে জিজি করে, তারপরে এমআরআই ধরা পড়ছে, আমার ডিস্ক পলক কারের ডিস্ক মানে ব্লু হয়ে গেছে আর কি। তো আমাকে 2 বার সাজেস্ট করছে অপারেশন করার জন্য, আমি এখন চলতেছি কোনো মতে, অপারেশন করতেছি না, কিন্তু গাড়ের ব্যথা একটু নিয়ন্ত্রণে আছে। তারপরে এখন মানে ভয় পাচ্ছি যে ভবিষ্যতে কোনো খারাপ হতে পারে কিনা, বা আমি কি করবো কিভাবে চলবো, এই জন্য স্যার আপনার কাছে পরামর্শ চাচ্ছিলাম কি করতে হবে। আমার গাড়ের ডিস্ক ব্লু, আপনার পিএলআইডি সমস্যা ছিল 3 বছর আগে থেকে, ওটা এমআরআই করছি, ওই পিএলআইডি সমস্যা আসলে নিয়ন্ত্রণে আছে, কিন্তু গাড়ের সমস্যাটা জটিল আর কি। আপনার পেশা কি, কি করেন? আমি স্যার চাকরি করি। মানে কি জাতীয় কাজ, আপনি কি বসে থাকেন না, মানে আপনার? বসে থাকি না স্যার, আমি আর্মি চাকরি করি স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ওনার ঘাড় ব্যথা এবং হাত অবশ হয়ে আসে, তো আসলে এই জাতীয় রোগী প্রচুর বাংলাদেশে আমরা প্রায় পেয়ে থাকি। প্রথমত আমরা যেটা দেখছি যে আমাদের যে আর্গোনমিক্যাল, একই কথা যে আর্গোনমিক্যাল সমস্যা থেকে এটা হচ্ছে, যেমন 2টা বালিশ ব্যবহার করা শোয়ার সময়, কাজের ক্ষেত্রে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করা, বা অনেকে মোবাইল ফোন সারাক্ষণ ইউজ করা সামনে ঝুঁকে, এগুলো আমরা প্রায়ই কমন পাচ্ছি। বা যারা মহিলারা আছেন, বাসায় কাজ করেন নিজেদের পারিবারিক, ওনারা নিজ সামনে ঝুঁকে কাজ করতে হয়, ধোয়া মোছার কাজ, বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। তো ওনার এটা আসলে মূলত চিকিৎসা রিহ্যাবিলিটেশন থেরাপির মাধ্যমে করা সম্ভব, সেক্ষেত্রে হসপিটালাইজড হয়ে করতে হবে, আনুমানিক হয়তো 2-3 সপ্তাহ লাগতে পারে। আর যদি সেটা না হয় অবশ্যই অনেক ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয়। রোগীরা হয়তো ভয় পায় বটে, কিন্তু সার্ভাইকাল মাইলোপ্যাথি নামে একটা টার্ম আছে, যে সেক্ষেত্রে যদি দীর্ঘদিন ডিস্ক প্রোল্যাপস হয়ে কর্ড কম্প্রেস থাকে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে যে সার্ভাইকাল যে রিজন বা যেখানে চাপটা আছে সেখানে নার্ভ সেল ডেথ হয়ে যেতে পারে, বা কর্ডের ভিতরে কম্প্রেশন হতে হতে সেল ডেথ হয়ে যেতে পারে। তো মাইলোপ্যাথি যদি হয়ে যায় তখন কিন্তু হাত পা অবশ হয়ে আসতে পারে, চলাফেরার সমস্যা হতে পারে। তো আমার মনে হয় যদি সার্জারি ইন্ডিকেশনই থাকে, জি হ্যাঁ, সেক্ষেত্রে সার্জারি করে ফেলাটা ভালো। আর যদি সার্জারি ছাড়া বা ফিজিওথেরাপি হোক, অন্য কোনো পদ্ধতিগত চিকিৎসায়, বা এই জাতীয় এক্সপার্টের ব্যাপার আছে, অনেকে ধারণা কেবল একটা জায়গায় গিয়ে কেবল ফিজিওথেরাপি দিলেই ভালো হয়ে যাবে তা কিন্তু না, ইভেন কি হিতে রোগী আরও খারাপ হয়ে যেতে পারে। আমি প্রায় দেখি জাতীয় রোগী যে ফিজিওথেরাপি দেওয়ার পর রোগী আরও খারাপ হয়ে গিয়েছে, কারণ আনারই বিভিন্ন লোকজন আছে বা বিভিন্ন সেন্টার তৈরি হয়েছে, বা এখানে রোগীর দক্ষতার ব্যাপার আছে, মানে এই কাজ করার অভিজ্ঞতার ব্যাপার আছে। সার্জারিটাও সেম, মানে সার্জারিটা হচ্ছে একজন দক্ষ সার্জন লাগবে, যে কাজ করে তার অভিজ্ঞতা, দীর্ঘদিন এই কাজ করছে, তখন সাকসেস রেজাল্ট আসে। না হলে কিন্তু অনেক ক্ষেত্রে রোগীদের বিভিন্ন কমপ্লিকেশন অ্যারেস করতে পারে বা আরও খারাপ হয়ে যেতে পারে। তো আমার মনে হয় উনি যদি মনে হয় অপারেশন করা দরকার হয় সার্জন মনে করে, সেক্ষেত্রে অপারেশন করতে পারে। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ মিজানুর রহমান, কুমিল্লা থেকে বলছি। আমার বয়স 43 বছর। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আমার সমস্যা হলো মেরুদণ্ডের ঠিক নিচের দিকে, একদম পায়খানা রাস্তার উপর থেকে 3টা হাড্ডির পরে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ নাম্বার যে হাড্ডি গুলো আছে ওটা একটু সাইডে কালো কালো কলমের মতো মাথা হয়ে বের হয়ে গেছে। আমি একজন নিউরোলজি ডাক্তারের কাছে গেছি, এমআরআই করাইছি, এমআরআই উনি দেখাইছে এই সমস্যাগুলো। তো কিছু ওষুধ দিয়েছে স্যার, ওষুধের সাথে আমার 1 মাসের বেড রেস্ট আছে। আমি 1 মাসের বেড রেস্ট, আজকে 20 দিন হচ্ছে বেড রেস্ট করতেছি। তো ওখানে যে একটু অবাস অবাস লাগছে, আমার 20-25 মিনিট দাঁড়িয়ে থাকলে বা 20-25 মিনিট হাঁটাহাঁটি করলে ব্যথা শুরু হইতো পেনটা। আর সবসময় আমি ড্রাইভিং করি, গাড়ি চালাই, তো সবসময় ওখানে অবাস অবাস মতো লাগতো, মরিচের মতো একটু পোড়া পোড়া লাগতো।
তো সেই 20 দিন বেড রেস্ট করাতে এখন পর্যন্ত আমার মরিচের মতো পোড়া পোড়াটাও কমে গেছে, অবস্থাটাও একটু কমে গেছে। আরো 10 দিন বাকি আছে। আমার প্রশ্ন হলো স্যার, যে আমি যে ট্রিটমেন্টটা দিচ্ছি ডাক্তারটা সঠিক আছে কিনা, আমি সঠিক ডাক্তারের কাছে আছি নাকি আমাকে ডাক্তার চেঞ্জ করতে হবে? জি ধন্যবাদ। পিএলআইডি, এটা পিএলআইডি, ডাক্তার সাহেব বুঝিয়েছে যে কালো কালো হয়েছে, চাপ খেয়ে আছে, সোকল রোগীরা এটা বলে। আমরা যদি টার্ম ইউজ করি যেমন ডাক্তারি টার্ম যে ডিক্স প্রোল্যাপস বা পিএলআইডি, তাহলে খুব সহজ হয়, কিন্তু এটা আবার একটা সাধারণ রোগী কখনো বুঝবে না যে এটা কি। তখন ওনা আমরা হয়তো দেখাই যে এই এই সমস্যা। এখন আসেন এই রোগের চিকিৎসায় যে বলছে উনি ডাক্তার সঠিক আছে কিনা বা কার কাছে যাবে বা কারা করবে, এই ব্যথাজনিত সমস্যা পিএলআইডি হোক বা যা কিছু হোক, অনেকগুলো হেলথ প্রফেশনালিস্ট কাজ করে। এখানে নিউরোলজিস্ট দেখতে পারে, নিউরোসার্জন দেখতে পারে, ফিজিওথেরাপিস্ট দেখতে পারে, অর্থোপেডিক সার্জন দেখতে পারে, মেডিসিন স্পেশালিস্টও দেখতে পারে। প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা রোল আছে। কিন্তু ফাইনালি যদি আমরা চিকিৎসার কথা বলি, মোস্ট অফ দ্য চিকিৎসা 95% হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে রোগীগুলা ভালো হয় এবং ভালো থাকে, আর 5% হচ্ছে আপনার অপারেশনের প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো সার্জনের প্রয়োজন হতে পারে, সার্জারির দরকার হতে পারে। আর এখন যে ট্রিটমেন্টটা ওনাকে ডাক্তার সাহেব দিয়েছে সেটা হচ্ছে আমার কাছে আসলো প্রাথমিকভাবে আমি চিকিৎসা দিব, একজন অর্থ সার্জনের কাছে গেল উনিও একই চিকিৎসা দিবে, একজন মেডিসিনের ডাক্তারের কাছে গেল একই চিকিৎসা দিবে, বা নিউরোসার্জনও সেম চিকিৎসাই দিবে। এটা হচ্ছে প্রত্যেকটা রোগের, আমাদের প্রত্যেকটা রোগেরই ক্লিনিক্যালি এবং রিসার্চ ওয়ার্ক করা আছে যে আমরা রোগটা প্রাথমিকভাবে আমরা কি করব, তারপরে কি করব, তারপরে কি করব। তো ওনাকে ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছে একেবারে 100% সঠিক এবং ভালো চিকিৎসা দিয়েছে। আপনি এটা কন্টিনিউ করেন, আরও 10 দিন আপনি রেস্টে থেকে ওনাকে ফলো আপ করেন, দেখেন উনি কি বলে, এবং আপনার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে। আর যদি আপনি আরও অ্যাডভান্স কিছু করতে হয় তাহলে ডাক্তার সাহেবকে বলেন, উনি আপনাকে ব্যবস্থা করবে বা ফিজিওথেরাপির চিকিৎসকের কাছে উনি রেফার করবে বা দেওয়ার চেষ্টা করবে। তো ওনার চিকিৎসা এটাই, এটা এইভাবেই আপনার আমরা প্রত্যেকটা রুগীকে চিকিৎসা দিয়ে থাকি। পিএলআইডি রুগীর ফার্স্ট ট্রিটমেন্ট, আমি কিন্তু এর আগে অনেকবার বলেছি যে কমপ্লিট বেড রেস্ট। এখন কমপ্লিট বেড রেস্টে যদি রুগী ভালো হয়ে যায় ভালো, ভালো না হলে তখন আইদার কোনো থেরাপি করতে হবে বা অপারেশনে যেতে হবে। এখন যদি রুগী মনে করে না আমার এত সময় নেই, বেড রেস্টটা কতদিনের জন্য? ন্যূনতম 1 মাস। এটা ঠিক আছে, 1 মাস এভাবেই, এটাই হচ্ছে প্রোটোকল, এটাই হচ্ছে ট্রিটমেন্ট নিয়ম। এখন যদি রিক্স থাকলো যে আমি 1 মাস শুয়ে থাকলাম, উনি হয়তো ইম্প্রুভ হচ্ছে, সব রুগী যে ইম্প্রুভ হবে এমন কোনো কথা নাই, 1 মাস শুয়ে থাকার পরে দেখা গেলো ইম্প্রুভ হচ্ছে না, তাহলে ওনার জীবন থেকে 1 মাস চলে গেল, আবার ওনাকে হয়তো আবার 1 মাসের জন্য ট্রিটমেন্টে যেতে হবে। তো আমার মনে হয় আপনার ভালোর দিকে যেহেতু আরও 10 দিন করে করে ওনাকে ফলো আপ করেন, ইনশাল্লাহ ভালো হবেন। আর আপনি আমার ইউটিউবে ঢুকে দেখবেন এই পিএলআইডি বা কোমর ব্যথা ডিস্ক প্রোল্যাপস জনিত কিছু এক্সারসাইজ আমি দিয়েছি, শুয়ে শুয়ে এক্সারসাইজগুলো যেটা যেটা করলে আপনার কাছে ভালো লাগে, অনেকগুলো এক্সারসাইজ আছে, আপনি সবগুলো ট্রাই করেন, যদি সবগুলো ভালো লাগে সবগুলো করেন, আর যদি 2-3টা ভালো লাগে বা 1টা ভালো লাগে আপনি সেই এক্সারসাইজটা করতে থাকেন। সেই এক্সারসাইজটা করে 10 দিন আবার ডাক্তার সাহেবকে দেখান, ওনাকে জানান, দেখবেন উনি আপনাকে ভালো পরামর্শ দিচ্ছে। একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন, জাহিদ, 22 বছর বয়স, হাত উপরে উঠাতে পারি না, শোল্ডার জয়েন্ট সরে যায়, একা একা চলতে পারি না, নিউরোসার্জন দেখিয়েছি, বলেছেন মাসকুলার ডিসঅর্ডার। হ্যাঁ, মাসকুলার ডিসঅর্ডার ঠিকই বলেছেন, মাসকুলার ডিসঅর্ডার একটা আমি বলবো যে যে কোনোভাবে রোগ তো আল্লাহাক প্রত্যেকটা মানুষকে বিভিন্ন পরীক্ষার জন্য দিয়ে থাকেন বা হতে পারে আমাদের জীবনে চলাফেরা বিভিন্ন, এটা একটা অনেক ক্ষেত্রেই আপনার জেনেটিক্যাল ডিসঅর্ডার বা বংশগত হয়ে থাকে বা জেনেটিক্যাল কিছু জিন ক্যারি করে যেগুলো এই জাতীয় সমস্যা হতে পারে, যেমন ডুসিনি মাসকুলার ডিস্ট্রফি বাচ্চাদের হয়ে থাকে বা যে কোনো বয়সে হতে পারে, তো এই ক্ষেত্রে এই জাতীয় সমস্যা হতে পারে। তো এইগুলার আসলে এর আগে কিন্তু আমাদের একজন রুগী কিন্তু আমাদের আছে, প্রায় ফলো আপ উনি ফোন দেয় আমাদেরকে, তো একই সেম রুগী। তো এই রুগীগুলো হয়েছে কি, আসলে শুরু থেকে যদি রিহ্যাবিলিটেশন করা যায় একেবারে অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস, এখন ওনার হাত সরে যায়, উনি একেবারে হাঁটতে পারে না, এই অবস্থা আসার কথা না, মানে এই রোগগুলো আসলে আমরা প্রিভেনশন করতে পারবো না বাট মেনটেন করতে পারবো। আমরা বিভিন্ন থেরাপির মাধ্যমে, বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, কিছু ওষুধ আছে ওষুধের মাধ্যমে, লাইফস্টাইলের মাধ্যমে রুগীগুলোকে
ফাংশনালি রাখা যায় বা ওনার চলাফেরা উনি করতে পারে। তো আমার মনে হয় উনি এখনও যদি একজন ফিজিওথেরাপি, বাত ব্যথা, রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞকে দেখায়, আশা করি ইনশাল্লাহ উনি মোটামুটি একটা রেজাল্ট পেতে পারে। যদিও প্রগ্রেসিভ ডিসঅর্ডার, পাশাপাশি আরও কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে আমার মনে হয়। আর উনি ফাংশনালি অ্যাক্টিভ থাকতে হবে, হাঁটা চলাফেরা না পারলে একজন হেল্প নিয়ে করতে হবে, বা ওয়াকার দিয়ে হাঁটতে হবে, বা বাসায় শুয়ে শুয়ে বিভিন্ন ব্যায়ামগুলো করতে হবে, না হলে কিন্তু আরও ডিটোরিয়েট করতে পারে, মানে খারাপের দিকে চলে যেতে পারে। এটা কিন্তু ফাংশনাল বিভিন্ন এক্সারসাইজ, যেমন আমরা বলি বেলুন দিয়ে হাত মানে এক্সারসাইজ করানো, বাসায় উঠানো নামানো, এগুলা কিছু মানে বেসিক বাসায় মুভমেন্ট করা, হাঁটা চলাফেরা করা, আরেকজনের হেল্প নিয়ে হোক, পারে না শুয়ে রইলো বা পারে না বসে থাকলো, তো তখন কিন্তু সে আরও খারাপ হয়ে যাবে এবং আরো উনি ডিজেবল হয়ে যেতে পারে। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটি নিয়ে আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার হাতে আজকে প্রায় 3 তারিখ ব্যথা পাইছিলাম। হুম, 3 তারিখ আমি হাতে ব্যথা পাইছিলাম। হুম, এখন হাতের ব্যথাটা মানে কমতেছে না। হুম, আমাকে ওনারা মানে গরম পানি দিয়ে সেক দিতে বলছে, ওষুধ দিয়েছে, আর একটা মানে মলমের মতো একটা বাম দিয়েছে। হুম, হাতের কোথায় ব্যথা পেয়েছেন আপনি, কোথায়? ঘিরে আছে যে হাতে, হাতের পাতা, আঙ্গুলে ভেঙে গিয়েছে বলছে, এক্সরে করেছেন? আপনি কি এক্সরে করেছেন? ভাঙে নাই, ওটা মানে জোরে চাপ পড়ছে, তো ওটা মানে হ্যাঁ করছে। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, উত্তর দিচ্ছি আপনার। উনি উনি আঘাত পেয়েছে, তো আঘাতের পর হয়তো এক্সরেতে ভাঙে নাই, হতে পারে তাহলে হচ্ছে হয়তো সফট টিস্যু ইঞ্জুরি হয়, যেমন মাসেল হতে পারে, আপনার স্কিন হতে পারে, লিগামেন্ট হতে পারে, অনেক সময় আপনার হেয়ারলাইন ক্র্যাক ফ্র্যাকচারও থাকতে পারে। এটা বোঝা যায় না, অনেক সময় দেখা যায় যে প্রাইমারি একটা মানে ফ্র্যাকচার থাকতে পারে, প্রাইমারি হয়তো আসে না, আফটার 7 ডেজ বা 10-12 দিন পর নতুন এক্সরেতে আবার দেখা যায় যে ওখানে ভাঙা আছে, বা আপনার অনেক সময় হালকা ডিসলোকেশন হতে পারে জয়েন্ট, যার কারণে এটা হতে পারে। এখন গরম শেকটা কখন দিবে আর ঠান্ডা শেক কখন দিবে, এটা নিয়ে কিন্তু আমরা বারবার বলেছি, কোনো রোগী একিউট ইঞ্জুরি হলে, মানে একিউট মানে মাত্র আঘাত পেয়েছে, পড়ে গিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনোভাবেই হোক, কোনোভাবেই গরম শেক দেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে ন্যূনতম 3-4 দিনের আগে। এই 3-4 দিন কোনো প্রকার শেক দেওয়া যাবে না, উইদিন 1-2 ঘন্টার মধ্যে সে বরফ শেক, ঠান্ডা শেক সে দিতে পারে, বাট আফটার 1-2 ঘন্টা পর থেকে আবার ঠান্ডা শেকও দেওয়া যাবে না, মানে কিছুই করা যাবে না তখন তাকে। সেক্ষেত্রে আপনার ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ খুব বেটার কাজ করবে, ব্যথা মলম দিতে পারেন, গরম শেক দিতে পারেন, তারপরও ভালো না হলে আপনাকে একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে আপনাকে হয়তো বিভিন্ন ট্রিটমেন্ট লাগতে পারে, বিভিন্ন সাউন্ড দিয়ে থাকি আমরা, বা বিভিন্ন এক্সারসাইজের প্রয়োজন হতে পারে, সেটা করতে হতে পারে। আর হাতটা আপাতত রেস্টে রাখেন, আরও কিছুদিন ওষুধ খান, বা যে ডাক্তারকে দেখাচ্ছেন ওনাদেরকে আবার একটু ফলো আপ করেন। আমাদের সাথে আরও একজন দর্শক অপেক্ষা আছেন, ফোন টিনে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি তাসলিমা বলছি চট্টগ্রাম থেকে। জি জি, ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমার 1 বছর আগে মানে ডক্টর বলছে আমার হঠাৎ করে ব্যথা হয়, আমি হাঁটতে পারি না। তো আমি ডক্টরের ট্রিটমেন্ট নিই এখানে চট্টগ্রাম মেডিকেলে, তো আমাকে বলছে আমার হিপে সমস্যা, যে হিপ কয় হয়েছে, হিপ জয়েন্ট। তো আমাকে মেডিসিন দিচ্ছে, আমি খাইছি, এখন আমি হাঁটতে পারি কিন্তু বসতে পারি না এখনো। তো আমি এই বিষয়ে মানে আমি কি করবো এখন, আপনার সাথে আমি দেখা করতে চাই।
আচ্ছা আপনার বয়স কত আপনি কি করেন আমার বয়স হচ্ছে 22 বছর আপনি কি করেন পেশা কি আমার পেশা হচ্ছে আমি মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছি স্টুডেন্ট আচ্ছা এটা কি একটা হিপে না দুইটায় এক বছর একটাতে একটাতে একটু বেশি আর একটাতে একটু কম ওনারা কোন রোগের নাম বলেছে যে এই রোগে আক্রান্ত কি বলেছে জি একটা হ্যাঁ আমার প্রেসক্রিপশনে একটা উল্লেখ করেছে এডিএন ওকে ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম সিমিলার সর্ট অফ প্রশ্ন আমরা ফেসবুকে পেয়েছি রাজপুরি লিখেছেন ডাক্তার বলেছে আমার হিপ জয়েন্ট ক্ষয় হয়েছে এভিএন অ্যাভাসকুলার নেক্রোসিস এখন কি করব আচ্ছা এখানে কয়েকটা প্রবলেম হতে পারে যেমন হিপ জয়েন্ট যখন ব্যথা শুরু হয় তখন রোগীরা হয়তো ডাক্তারের কাছে যায় আমরা এক্সরে করি তো এক্সরেতে বোঝাই যায় যে মাথাটা একটু চেঞ্জড কারো মনে হয় নেকও প্রবলেম হচ্ছে মানে হিপের যে ফিমারের নেক এটা অনেক সময় সিটি স্ক্যান বা এমআরআই করতে গেলে সেটা আরও হয়তো ডিটেলস বোঝা যায় যে কী অবস্থা এখানে একটা নিউট্রিয়েন্ট আটারি থাকে যে ব্লাড সাপ্লাইয়ের জন্য তো অ্যাভাসকুলার মানে ভাস্কুলারাইজেশন বন্ধ হয়ে যাওয়া মানে সেখানে যে রক্ত প্রবাহ যেটা রক্ত প্রবাহ বা নিউট্রিয়েন্ট যে আর্টারি থাকে বা যেখানে আমরা আমাদের হাড়গুলো কিন্তু ব্লাড সাপ্লাইয়ের মাধ্যমে বেঁচে থাকে তো যদি কোনো কারণে সেটা বন্ধ হয় হাড় মাথা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে যে শুধু এভিএন হতে পারে এমন কোনো কথা নেই এখানে অন্য কোনো আর্থ্রাইটিস থেকেও কিন্তু হিপ জয়েন্টে পেইন হতে পারে যেমন অন্য স্পেশালি অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস বা অন্য যে কোনো প্রকার আর্থ্রাইটিস অনেক টাইপের আর্থ্রাইটিস আছে আমাদের আপনারা জানেন তো তা থেকেও কিন্তু হিপে পেইন হতে পারে তো এই জন্য এই রোগীগুলোকে আমি বলি প্রাইমারি মানে এভিএন না বলে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলতে পারি যে পাশাপাশি অন্য কোনো রোগ আছে কিনা সেক্ষেত্রে তার ব্লাড টেস্ট করে দেখতে হবে যে অন্য কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করেছে কিনা এখন যদি শুধু হিপি পেইন হয় একটা সেক্ষেত্রে মেনে নিলাম কিন্তু দেখা গেলো হিপে পেইন হচ্ছে আর একটাতে দুই দিন পর হাতের আঙ্গুলে ব্যথা হচ্ছে হাঁটুতে ব্যথা হচ্ছে মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট হলে বুঝতে হবে যে দিস ইজ আর্থ্রাইটিস নট এভিএন তো এগুলার ট্রিটমেন্ট আসলে স্টাডিটা হচ্ছে কনজারভেটিভ চিকিৎসা আমরা বিভিন্ন রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল থেরাপি আমরা করে থাকি অনেক সব সময় পিআরপি থেরাপি অনেক ভালো কাজ করে প্রোলো থেরাপি ভালো কাজ করে বা আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে থাকি বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি রোগীদেরকে এগুলো অনেক ক্ষেত্রে কনজারভেটিভ চিকিৎসা অনেক রোগী ভালো হয়ে যায় বা ভালো থাকে বা মেনটেন করলে ইনশাল্লাহ ভালো থাকে বাট যদি দেখা যায় যে এটা কোনোভাবেই কনজারভেটিভে কাজ না হচ্ছে তখন হয়তো অপারেশন করতে হয় কোন স্টেজে অপারেশন হবে যে একটা রোগী একেবারেই কনজারভেটিভ চিকিৎসা সকল চিকিৎসা ফেইল করেছে রোগীর বয়স মোর দেন 30 বা মোর দেন 40 বা রুগী এত অসহনীয় ব্যথা যে তাকে আর কোনো ওয়ে নাই সে বয়স যাই থাকুক না কেন যদি আমাদের যেটা বলি যে মোটামুটি একটা এইজ হয়ে অ্যাডাল্ট হয়ে গিয়েছে তখন হয়তো হিপ রিপ্লেসমেন্ট একটা অপশন চলে আসে আমরা বলি আর্থোপ্লাস্টি হিপ চেঞ্জ করে দেওয়া যে রুগীর অন্তত ব্যথা থেকে সে মানে কমে গেল হাঁটা চলাফেরা করতে পারলো একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারলো কিন্তু এখানে একটা এইজ একটা ফ্যাক্টর কারণ যত ডিলে করা যায় কারণ যত আর্লি যদি এটা রিপ্লেস করা হয় আর্লি রিপ্লেস করলে তার লাইফ কারণ এই হিপ রিপ্লেস করলে সে কিন্তু ফোল্ড করে আর বসতে পারবে না ফোল্ড মানে কি আমরা যেমন টয়লেটে বসি নিচে বা পিঁড়িতে মোড়াতে বা কোনো কারণে ফ্লোরে বসতে হলো সে আর বসতে পারবে না তার পারমিশন নেই কারণ অনেক সময় জোড়াটা খুলে যেতে পারে এটা করতে গেলে তারপরে হচ্ছে আপনার অনেক স্ক্যানিং মেশিনে এসে তার প্রবলেম হতে পারে বিভিন্ন টেস্টের ক্ষেত্রে স্পেশালি এমআরআই কোনো প্রয়োজন হলে প্রবলেম হতে পারে তার দাম্পত্য লাইফে সমস্যা হতে পারে চলাফেরার সমস্যা হতে পারে প্রফেশনাল লাইফে সমস্যা হতে পারে এই জন্য আমরা সবাই শুধু আমি না মানে সকল সার্জন বা আমরা যারা কনজারভেটিভ ট্রিটমেন্ট করি আমরাও চাই রোগী যত কনজারভেটিভ চিকিৎসা দিয়া এটাকে মিনিমাইজ করা যায় বা ব্যথা কমিয়ে ফেলা যায় ভালো রাখা যায় অনেক রোগী আছে এই কনজারভেটিভ চিকিৎসায় এক্সারসাইজ করে সাঁতার কেটে সাইক্লিং করে ওজন মেনটেন করে হ্যাঁ ভালো আছে দিব্যি চলছে তারপরেও যদি দেখা গেল 40-50-60 বছর বয়সে গিয়ে যে তার এটা আর মানে মানে এখন প্রবলেম দেখা দিচ্ছে বা বেশি তখন পাল্টে ফেললো ওই স্টেজে পাল্টালে ওই বয়সে মানুষের
এইজ আছে, এক একজনের এক এক মানে বয়সে মানুষের জীবনের বিভিন্ন ভূমিকা আছে। আপনি এখন 30-40 বছর যে বয়সে ইনকামিং ভূমিকার রোগীকে আপনি একটা করে ফেললে সে কিন্তু অনেক কিছু আর করতে পারবে না বা হয়ে ওঠে না, অনেক কিছুতে তখন রেস্ট্রিকশন আসে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, সাইফুল ইসলাম। জি জি, বয়স 30 খুলনা থেকে বলছিলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। স্যারের কাছে আমার মানে জানা ছিল আমার বাম হাতের ঘাড়ে জয়েন্ট ছড়াইছিল বছর দুই আগে, ওটা ঠিক হয়ে গেছিল, ব্যথা জ্বালা যন্ত্রণা ছিল না, কিন্তু এখন আবার নতুন করে জ্বালা যন্ত্রণা ব্যথা করে এবং মনে হয় যে হাত খুলে খুলে বসছে এরকম একটা। আমার এখন কি করা উচিত? আপনার ডায়াবেটিস আছে? জি না। আচ্ছা, এমনি এমনি এমনিতে কি ঘাড় ব্যথা করে? ঘাড় হাতের না, ঘাড়ে ব্যথা করে না, জয়েন্টের এখান থেকে ঘাড়ের জয়েন্টের এখানে হাতের শোল্ডার যেখানে জয়েন্ট ওইখান থেকে পুরো হাতটা যন্ত্রণা করে। আচ্ছা, এমনি হাত উঠাতে গেলে বা জামা গায়ে দিতে গেলে কোনো সমস্যা হয়? না না, এগুলো কোনো সমস্যা না, কিন্তু হাত ঘুরাইলে ভিতরে কর্মর শব্দ হয়। আচ্ছা, আর ওই আপনার হলো ক্যালডি ওষুধ মানে ক্যালসিয়ামের যে ওষুধগুলো আছে ওষুধগুলো খেলে আমার প্রেশার হাই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওইগুলো খেলে আবার ব্যথা যাওয়া যন্ত্রণা থাকে না, ভালো থাকেন। আচ্ছা জি, ধন্যবাদ। ওনার আমরা বলি শোল্ডারে অনেক সিন্ড্রোম থাকতে পারে, যেটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হতে পারে, রোটেটর কাফ সিন্ড্রোম হতে পারে, বা বার্সাইটিস হতে পারে, বা ঘাড়ের অনেক সময় নিউরোলজিক্যাল প্রবলেমও কিন্তু শোল্ডারে গার্ডেলে, যেহেতু এখানে নার্ভ সাপ্লাই আছে সেখানে বিভিন্ন নিউরাইটিস হতে পারে, বা মাসেলের প্রবলেম হতে পারে, রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হতে পারে, বা সাবলাকজেশন হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস হতে পারে, ইট ডিপেন্ডস অনেক কিছু, বা মিনারেল ডেফিসিয়েন্সি, যেমন উনি বলছে যে ক্যালসিয়াম খেলে প্রেশার বাড়ে বটে, সেটা অন্য কথা, বাট খেলে ওনার ভালো লাগে বা ইমপ্রুভ করে। আমার মনে হয় আপনার ব্লাড সিরাম ক্যালসিয়াম লেভেলটা আপনি একটু দেখে নিতে পারেন, ভিটামিন ডি লেভেলটা দেখে নিতে পারেন, যদি লেভেল ভালো থাকে তাহলে ক্যালসিয়াম খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা হচ্ছে যদি লেভেল কম থাকে খেতে পারেন, তবে সেই হতে আপনি ব্র্যান্ড চেঞ্জ করবেন, কোম্পানি চেঞ্জ করে খেয়ে দেখতে পারেন। এখন যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের বিভিন্ন ফর্ম আছে, ক্যালসিয়াম কোরাল ক্যালসিয়াম আলাদা, মানে অনেকগুলা বিভিন্ন প্রকারের ক্যালসিয়ামের সোর্স আছে, সো আপনি সোর্স চেঞ্জ করতে পারেন, সেগুলা থেকেও কিন্তু আপনার হয়তো এই রেজাল্ট আসবে। বা ক্যালসিয়াম রিচ ডায়েট, যেমন বিভিন্ন দুধ ও দুগ্ধজাত খাবার, এগুলো আপনার হয়তো উপকারে আসবে, এগুলা খেতে পারেন। আর যেহেতু জ্বালা পোড়া আছে, আপনি পাশাপাশি ভিটামিন B1, B6, B12 একটা করে দুবেলা টানা দুই মাস খেয়ে দেখেন। আর শোল্ডারের বিভিন্ন এক্সারসাইজ আছে, এটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলো ট্রাই করেন। হ্যাঁ, ওই এক্সারসাইজগুলো করলে আশা করি এটা অনেকাংশেই আপনার কমে আসবে। বা হালকা জগিং, একটু জগিং, জগিং করতে গেলে শোল্ডার অটোমেটিক একটা মুভমেন্ট হয়। আবার সাঁতার কাটা, এই ক্ষেত্রে শোল্ডারের এক্সারসাইজ হয়, মুভমেন্ট হয়, এগুলো যদি সম্ভব হয় আপনি এগুলো করেন, এবং ইউটিউব দেখে আপনি এক্সারসাইজগুলো করেন, B1, B6 খান, তারপরও সমাধান না হলে হয়তো আপনাকে এই জাতীয় বাত ব্যথা ডাক্তারকে দেখাতে হবে। আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সোহেল রানা গাজীপুর থেকে। জি জি বলেন সোহেল রানা সাহেব, শুনতে পাচ্ছি। জি, আমি গাজীপুর থেকে বলছি, আমার হলো মাজার সমস্যা। আমি গত 2 বছর যাবত ডাক্তার দেখাইছি, কিছুদিন আগে, এবং ডাক্তার ওই খাইছি, ওষুধ খাইছি, ক্যালসিয়াম কোরাল জি এক ভিটামিন এ বি বুস্ট ট্যাবলেট বলে আর কি, জেনারেল ফার্মার, এগুলো খাওয়ার পরও কমতেছে না, বাম সাইডের পাট অবশ্যই যেতেছে। আচ্ছা, আপনার বয়স কত? আপনি কি করেন? আমি জেনারেল ফার্মার চাকরি করি। বয়স কত আপনার? বয়স 45। আপনি কি মার্কেটিং এ জব করেন? ফ্যাক্টরিতে। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনাকে এখন একটা দ্রুত এমআরআই করে ফেলতে হবে, এমআরআই এর বিকল্প কিছু নেই, যেহেতু কোমরের ব্যথা পায়ের দিকে চলে যায়। আপনি একটা দ্রুত এমআরআই করেন, করলে আপনার সম্ভবত ডিক্স প্রোলাপস, যেটা আমরা বলি, বা PLID বা সায়াটিকা বাত বা স্লিপ ডিক্স, এই একই রোগের অনেক নাম, এই জাতীয় সমস্যা আপনার হতে পারে আমার কাছে মনে হচ্ছে। আর আপনি সেক্ষেত্রে B1, B6, B12 এটা খেতে পারেন, মাসেল রিল্যাক্সিং যেমন টলপেরিসন বা ইপেরিসন অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে পারেন, পাশাপাশি PLID এর বিভিন্ন এক্সারসাইজ এগুলো আপনি করে দেখতে পারেন,
আর যেহেতু আপনি ফ্যাক্টরিতে সম্ভবত জব করেন বলছিলেন, ওষুধ কোম্পানি, তো আপনার বসাটা দেখেন কারেকশন করতে হবে। আপনি কিভাবে কাজ করেন ওখানে, আপনার কাজ কি, ওই কাজের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আপনার প্রবলেম হচ্ছে, যে আপনি কারেকশন করা দরকার। যদি আপনি বসে বসে সামনে ঝুঁকে কাজ করেন বা একই জায়গায় দাঁড়িয়ে কাজ করেন, তা থেকে হতে পারে সমস্যাগুলো ডেভেলপ করতে পারে। তো আপনি ওই দিকে আগে একটু মনোযোগ দেন, যে কাজের যে ভুলগুলো কারেকশন করা, আর পাশাপাশি একটা এমআরআই করে দেখেন। দেখা যায় যে যারা অনেক সময় পেশাগত কারণে যে অনেক ভারী বোঝা বহন করতে হয় বা লোড করা, আনলোড করা, এই ধরনের কাজগুলো যারা করে থাকে, তাদের তো ঘাড়ে ব্যথা হওয়া বা শোল্ডারে পেইন হওয়া এটা স্বাভাবিক। তাদের ক্ষেত্রে আপনাদের উপদেশ কি থাকবে? ধন্যবাদ আপনাকে। একটা শুধু এই লোড আনলোড না, প্রত্যেকটা মানুষকে আগে ফিজিক্যালি ফিট হইতে হবে। আমি প্রায় রোগী পাই বিভিন্ন বাংলাদেশে, সে ছিল মানে ইয়াং ছেলে, কোনোদিন সে ধান খেতে কোনোদিন কাজ করে নাই, কোনোদিন বোঝা নেয় নাই, মোটর সাইকেল নিয়ে ঘুরতো। তো বাবা মা শখ করে বিদেশ পাঠিয়েছে, গিয়ে ওখানে তাকে, সে যেহেতু বিদেশ চলেই গিয়েছে, ওখানে গিয়ে তাকে হয়তো এই যে আপনি বলছেন যে ভারী বোঝা নিতে হয়, মাথায় উঠাইতে হয়, সে তো অভ্যস্ত না আসলে। তখন উইদিন 3 মান্থের মধ্যে তাকে ব্যাক করতে হয় দেশে, কারণ তার ইঞ্জুরি নিয়ে আমাদের কাছে আসে বড় আকারে। তো এই যে কোনো কাজ করার আগে প্রত্যেকটা লোককে কিন্তু ফিজিক্যালি ফিট করতে হবে, তাকে কাজের জন্য উপযুক্ত করতে হবে, তাকে অ্যাপ্রোপ্রিয়েট কাজটা করবে কিভাবে, কাজটার কারেকশন করে দেওয়া, তাকে এক্সারসাইজ দেওয়া, ফিজিক্যালি ফিট করা, যেটা আমাদের বিভিন্ন বাহিনীগুলো দেখবেন একটা লোককে সিলেক্ট করি তারা কিন্তু কাজে দিয়ে দেয় না, ট্রেনিং চলে, হ্যাঁ, অনেক মাসের পর মাস, বছরের পর বছর ট্রেনিং হয়, ট্রেনিংগুলো কমপ্লিট করলে সে ফিট হয়, দেন সে কাজে যোগদান করতে পারে। ইভিন কি আমাদের বিসিএস ক্যাডারও সেম, আমাদের যারা বিসিএস এন্ট্রি হয় ওখানে কিন্তু ট্রেনিং হয়, ফিজিক্যাল ট্রেনিং এবং একাডেমিক দুইটাই অ্যাট এ টাইমে ট্রেনিং হয়, ফিট হয়, দেন সে কাজে যেতে পারে। তো যেহেতু গভর্নমেন্ট পর্যায়ে সিস্টেমটা ঠিক আছে, কিন্তু প্রাইভেট পর্যায়ে এসে আর এটা হয় না। প্রাইভেট একটা লোক হঠাৎ করে একটা প্রাইভেট জবে ঢুকে গেল, সে ওই জব সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নাই, বা কাজের অভিজ্ঞতা আছে বাট ফিজিক্যালি তাকে কিভাবে কাজটা করতে হবে ওই ট্রেনিংটা তার কিন্তু ওখানে আর নাই। তখন বিশেষ করে এটা হয়ে থাকে মানে যারা দেশের বাইরে যাচ্ছেন তাদের বেশি বেশি তাদের জন্য বেশি সমস্যা হয়, কারণ সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের কায়িক শ্রমের কাজগুলোই কিন্তু বেশি হয়ে থাকে। এই জন্য আমাদের যে ভোকেশনাল ট্রেনিং যেটা আমরা বাংলাদেশে অনেক জোর দেওয়া হচ্ছে, কতটুকু হচ্ছে সেটা আমি জানি না, বাট ভোকেশনাল ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা লোককে বিদেশে পাঠানোর আগে সে যদি ওয়েল্ডিংয়ের কাজ করে বা মেকানিক্যাল কাজ করে, এখন আমরা যদি তাকে ফিজিক্যালি সে ফিটনেসটা ঠিক না করে পাঠিয়ে দেই কাজে, এই ধরনের প্রবলেমগুলো হবে এবং রিপিটেডলি হবে এগুলো। আমি প্রায় রোগী পাই। আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির দর্শক কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।